নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুম দু হাজার চব্বিশ এ সকলকে স্বাগত আমি শ্রী কামিরুদ্দিন শেখ সহশিক্ষক রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের একটি অধ্যায় আলোচনা করব বীজগাণিত সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব চলো এখন আমরা বোর্ডে যাই তাহলে আমরা এই অধ্যায়ে বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ এটা আমরা আজকে শিখব মেনলি উৎপাদক বিশ্লেষণের এই অধ্যায়ে আছে মধ্যসহক বিশ্লেষণ পদ্ধতি যাকে বলা হয় মিডিল টার্ম ফ্যাক্টর সেই মিডিল টার্ম ফ্যাক্টরটা আজকে আমরা শিখব তা প্রথমে দেখাবো যে উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম ফ্যাক্টর এটা করার আগে আমরা আগে ক্লাস সেভেন থেকে উৎপাদক বিশ্লেষণ শিখে এসেছি সেগুলো একটু দেখাবো যে উৎপাদক বিশ্লেষণ ব্যাপারটা কী আমরা যদি ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার উপর উৎপাদক বিশ্লেষণ দেখাই যেমন প্রাইম ফ্যাক্টরস বলি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ ধরে নাও তিরিশ একটি সংখ্যা এই তিরিশ সংখ্যার আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি কীভাবে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি এরপর অর্থাৎ তিরিশকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ যখন করি দুই ইন্টু তিন ইন্টু পাঁচ অর্থাৎ এখানে তিনটি মৌলিক সংখ্যার গুণ ফল আকারে তিরিশকে প্রকাশ করেছি তিরিশের মৌলিক উৎপাদকগুলি হচ্ছে দুই তিন এবং পাঁচ এবং তিনটে গুণ আকারে আছে তিনটেকে গুণ করলে তিরিশ আসবে এগুলো আমরা পাটিগুনিতে খুব নিচু ক্লাসেই শিখেছি এখন যেটা করব সেটা হচ্ছে বিজ্ঞানিত সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ তা উৎপাদক বিশ্লেষণ করার সময় প্রথম যখন যেটা ক্লাস সেভেনে শিখেছি সেটাকে কমন ফ্যাক্টর বলে তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের কমন ফ্যাক্টর কমন ফ্যাক্টরটা কি একটু বলে দিই কমন ফ্যাক্টরটা কি একটু উদাহরণ দিয়ে বলি কমন ফ্যাক্টরটা হচ্ছে ধরে নাও এ এক্স প্লাস বি এক্স একটি বীজগাণিত সংখ্যামালা এর উৎপাদক বিশ্লেষণ করার সময় আমরা দেখেছি এটা কমন এখানে এক্স এক্স কমন এক্সটা কমন নিলাম এ প্লাস অর্থাৎ এর দুটি উৎপাদক এক এক্স একটা হচ্ছে এ এ প্লাস বি এ হচ্ছে উৎপাদক বিশ্লেষণ আরেকটি উদাহরণ দিতে পারি আমি এ এক্স বা এ এক্স প্লাস একটি সংখ্যামালা এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ কীভাবে করবো এক্সের স্কোয়ারটা কমন নিলাম এ প্লাস বি প্লাস আর একটি উদাহরণ দেখাই আমি স্কোয়ার এক্স মাইনাস স্কোয়ার ওয়াই এই একটি স্কোয়ার এক্স মাইনাস স্কোয়ার ওয়াই এখানে যখন আমরা কমন নিচ্ছি স্কোয়ার কমন নিচ্ছি এক্স মাইনাস ওয়াই অর্থাৎ উৎপাদক বিশ্লেষণে যদি এ ইন্টু এ ইন্টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ কমন ফ্যাক্টর হচ্ছে যে রাশিগুলির মধ্যে যে রাশিটা কমন আছে সেটা কমন নিয়ে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি খুব ছোটোবেলায় ক্লাস সেভেনে ছোটো ছোটো উৎপাদক এর পরের ধাপে শিখেছি আমরা কোয়ারডিটিক ফর্মুলা অ্যাপ্লাই করে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে বা এ প্লাস বেরহোল স্কোয়ার এ মাইনাস বেরোল স্কোয়ার কোয়ারডিটিক ফর্মুলা যেগুলো আছে সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা উৎপাদক বিশ্লেষণ শিখেছি সবই কিন্তু ক্লাস সেভেনের উৎপাদক বিশ্লেষণের স্টেপগুলো দেখাচ্ছি আমি যে প্রথম আমি কমন উৎপাদ বি সংখ্যা মালার কমন উৎপাদক কমন ফ্যাক্টরগুলো দেখাচ্ছি এরপর ফর্মুলা অ্যাপ্লাই করে দেখাচ্ছি এ স্কোয়ার মাইনাস নাইন ধরো এর উৎপাদক বিশ্লেষণ কীভাবে করেছি আমরা এর আগে এ স্কোয়ার মাইনাস থ্রি এর হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস থ্রি ইন্টু এ প্লাস থ্রি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা মেনলি আমরা অ্যাপ্লাই করেছি আর একটি ফর্মুলা দেখায় আরেকটি অঙ্ক দেখায় এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এর উৎপাদক বিশ্লেষণ কীভাবে করেছি এক্স স্কোয়ার মাইনাস ফোরের স্কোয়ার এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার মানে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর এটা আমরা দ্বিতীয় ধাপে শিখেছি ক্লাস সেভেনে এখন যেটা আমরা শিখব সেটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর সবথেকে ইম্পর্টেন্ট এবং কার্যকরী এবং খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার যে কীভাবে আমরা ওটাও কোয়াডিটিভ এক্সপ্রেশন মেনলি কোয়াডেটিক এক্সপ্রেশন দ্বিঘাত চলরাশি এগুলো সবাই সে দ্বিঘাত বীজগান্তিক সংখ্যামালা সেগুলোর আমরা মিডিল টার্ম ফ্যাক্টরটা এবার আসব তাহলে এটা কমন ফ্যাক্টর আর এটা ফর্মুলার কোয়াডিটিক ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এটা শিখেছি এরপর চলে যায় আমরা মিডিল টার্ম ফ্যাক্টর কীভাবে করবো মিডিল টার্ম ফ্যাক্টরটা কীভাবে করবো এখানে এক্সস্কয়ারের আগে সহগ আছে ওয়ান কিছু নেই মানে একটা ওয়ান বলে একটা সহক আছে ওয়ান ধরে নেওয়া হয় কিছু নেই মানে ওয়ান তাহলে প্রথম আমরা এই সহগের সঙ্গে এই সংখ্যার গুণ করবো অর্থাৎ ওয়ানের সঙ্গে সিক্সের গুণ করলাম সিক্স হবে ওয়ান ইন্টু সিক্স সিক্স এই সিক্সকে দুটি সংখ্যার গুণ ফলাকারে এমনভাবে প্রকাশ করব। অর্থাৎ সিক্সকে আমরা দুটি সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করব। যে দুটি সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করব তাদের যোগ বা বিয়োগ যোগ আকারেও প্রকাশ করতে পারি বা বিয়োগ আকারে প্রকাশ করে এই মিডিল টার্ম মানে মধ্যপদের যে সহক সংখ্যা সহক পাঁচ তার যোগফল হোক বা বিয়োগ ফল হোক যোগ বিয়োগ আকারে পাঁচ আকারে এক্সপ্রেস করতে পারি যেমন ধরে নাও এটা হচ্ছে টু থ্রি কারণ টু ইন্টু থ্রি হচ্ছে সিক্স আবার দুই প্লাস তিন হচ্ছে পাঁচ খুব ইন্টারেস্টিং তাহলে আমরা এমন দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব যাদের যোগ ফল হবে এই মধ্যপদের সহক মধ্যপদের সংখ্যা আসবে তাহলে দুই ইন্টু তিন ছয় হয় এদের গুণফল ফল আবার দুই প্লাস তিন পাঁচ হয় তাই এর পরের ঠিক স্টেপটা হবে পাঁচকে এক্সপ্রেস করছি আমরা দুই প্লাস তিন ব্যাকেটের বাইরে এক্স প্লাস সিক্স আবার বলছি এই ছয়কে আমরা দুটি সংখ্যার গুণ আকারে প্রকাশ করলাম এমনভাবে যাতে তাদের যোগফল বা বিয়োগ ফল পাঁচ হয় এখানে যোগ ফল পাঁচ হচ্ছে তাই যোগ আকারে এক্সপ্রেস করলাম দুই প্লাস তিন পাঁচ পাঁচকে দুই প্লাস তিন করছে বা দুই ইন্টু তিন ছয় আসে এরপর আমরা ব্র্যাকেট তুলে দিচ্ছি বিচ্ছেদ নিয়ম অনুযায়ী ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অনুযায়ী টু এক্স প্লাস থ্রি এক্স টু এক্স প্লাস থ্রি এক্স এখানে মাইনাসের কোনো ঝামেলা নেই সবই প্লাস সবই যোগ কোনো প্রবলেম নেই টু এক্স প্লাস থ্রি এক্স এরপর আমরা কমন অ্যাপ্লাই কমন ফ্যাক্টর যেটা কমন নেবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স থেকে কমন হয় এক্স ব্র্যাকেটে হবে এক্স প্লাস টু এখানে থ্রি এক্স প্লাস সিক্স থ্রি এক্স প্লাস সিক্স থেকে কমন নিচ্ছি থ্রি এক্স প্লাস টু একটু লক্ষ্য রাখবো কমন নেওয়ার পর এই দুটি টার্ম যেন সমান হয় যদি এই দুটি টার্ম সমান সমান না হয় একই না হয় তাহলে জানবো আমাদের অঙ্ক ভুল হচ্ছে সো মিডল টার্ম ফ্যাক্টরের এই দুটি খুব ইম্পর্ট্যান্ট টার্ম যেন সমান অবশ্যই হয় কমন নেওয়ার পর কারণ কি এক্স প্লাস টু সমান হওয়ার জন্য এরপর আমরা এক্স প্লাস টুটা কমন নেব এক্স প্লাস টু কমন নিলাম আর আনকমনটা রয়ে গেল এক্স প্লাস থ্রি এক্স প্লাস টুটা কমন নিলাম এক্স প্লাস থ্রি সো উত্তর আসছে এই রাশিমালাটাকে বিজ্ঞানিক রাশিমালাটাকে উৎপাদক বিশ্লেষণ করলে আসবে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি যদি এক্স প্লাস টুকে সাপোজ এক্স প্লাস টুকে আমি এম ধরেছি তাহলে কি আসছে এক্স এম প্লাস থ্রি ইন্টু এম এক্স এম এক্স এম প্লাস থ্রি এম অর্থাৎ এমটা যখনই আমি কমন নিচ্ছি এক্স প্লাস থ্রি হয়ে যাচ্ছে এবার এই এমের মানটা যখনই বসাচ্ছি এক্স প্লাস টু হচ্ছে অনেকে এই স্টেপের পর লাস্ট স্টেপটা বুঝতে অসুবিধা হয় তার জন্য এক্স প্লাস টুকে যদি কেউ এম ধরে নেয় যদি কেউ এক্স প্লাস টুকে এম ধরে নেয় তাহলে এমটা কমন নিচ্ছি আমি এই এমটা কমন নিলাম তাহলে এক্স প্লাস থ্রি এমের জায়গায় এবার এক্সপ্লাস টু বসালাম এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা এক্স প্লাস টুটা কমন নিয়ে পরেরটা থেকে এক্স প্লাস থ্রি আমি আরও দু একটি উদাহরণ নিয়ে বোঝাবো তারপর আমি কিছু অঙ্ক করাবো সেকেন্ড উদাহরণে যাই উদাহরণ নাম্বার টুতে যাই জাস্ট ছোটো ছোটো করে দু একটা উদাহরণ দেয় এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এরকম একটা অঙ্ক আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ আগের মতো আবার চেষ্টা করছি এখানে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ান ইন্টু টুয়েলভ মানে টুয়েলভ এই টুয়েলভকে দুটি সংখ্যার গুণ আকারে প্রকাশ করবো এমনভাবে যেন তাদের যোগফল বা বিয়োগ ফল আসবে এই সেভেন এই মিডিল টার্ম একটা মানে মধ্যপদের যে সহ অর্থাৎ এটা যদি আমরা করতে চাই থ্রি ইন্টু ফোর টুয়েলভ আবার দেখছি থ্রি অ্যান্ড ফোরের সাম হচ্ছে কিন্তু সেভেন সাত রয়েছে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস সাতকে আমরা কী করছি তিন প্লাস চার আকারে প্রকাশ করছি বাইরে এক্স প্লাস টুয়েলভ এবার একটু সাবধান কারণ এখানে মাইনাস হয়েছে ব্যাকেটের আগে মাইনাস রয়েছে আর মিডল টার্ম ফ্যাক্টরের ক্ষেত্রে প্লাস মাইনাসের ভুল কমনের অর সব থেকে ভুল হয় প্লাস মাইনাসের তো এখানে মাইনাস থাকার জন্য যখনই ব্যাকেট রিমুভ করবো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করবো তখনই আমরা কী করব মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স প্লাস টুয়েলভ হবে মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স এখানে মাইনাস সাইনটা এই প্লাসটা মাইনাস হচ্ছে যখনই ব্যাকের রিমুভ করছি প্লাসে মাইনাসে মাইনাস এরপর কমন নাও এখানে ফোর মাইনাস ফোর কমন নিচ্ছি মাইনাস ফোর বি কেয়ারফুল সাবধান মাইনাস ফোর এক্স সো উত্তর হচ্ছে এক্স মাইনাস কমন নিলাম আনকমন হচ্ছে এক্স মাইনাস সো আমাদের উত্তর হয়ে গেল উৎপাদক বিশ্লেষণের এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর যখন আমরা এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভকে উৎপাদক বিশ্লেষণ করি উত্তর হচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর আর একটি উদাহরণে যাই তিন নম্বর উদাহরণ তিন নম্বর উদাহরণে একটু আলাদাভাবে দেখায় টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এখানে আমি কী করলাম এখানে একটা সহক নিয়েছি দুই অর্থাৎ দুই নেওয়ার কারণ হচ্ছে দুই আর চারের গুণ করে হচ্ছে টু ইন্টু ফোর মানে এইট এইটকে আমরা দুটি সংখ্যার গুণ ফল আকারে এমনভাবে প্রকাশ করবো যাদের যোগ বা বিয়োগ হবে নাইন তাহলে এইটকে যখনই আমরা প্রকাশ করছি এইট ওয়ান জে এইট করতে পারি এইট ইন্টু ওয়ান কারণ কি এইট প্লাস ওয়ান ওয়ান নাইন এই যে মধ্যপদ নাইন মধ্যপদ সহ হচ্ছে নাইন তাই এইট ওয়ান জে এইট এটা এইট এইট ওয়ান জে এইট এইট প্লাস ওয়ান ওয়ান নাইন অর্থাৎ সেকেন্ড স্টেপে আমরা কী করবো নাইনকে নয়কে এক্সপ্রেস করব আট প্লাস ওয়ান আকারে ইন্টু এক্স প্লাস ফোর এখানে মাইনাসের কোনো সমস্যা নেই খুব সহজ ব্যাপার আমরা ব্যাকেট রিমুভ করে দিয়ে মাল্টিপ্লাই করবো এইট এক্স প্লাস এক্স প্লাস ফোর আমরা কমন নিচ্ছি টু এক্স কমন আসছে এখানে এক্স স্কোয়ার এক্স এখানে টু আর এইট টু এক্স কমন আসছে সো এক্স প্লাস ফোর আর এখানে কিছু কমন নেই মানে ওয়ান কমন দেখাতে হবে ওয়ান ওয়ানটা কিন্তু দেখাতে হবে যখন কমন যাচ্ছে না এক্স প্লাস ফোর তার মধ্যে কমন রয়েছে ওয়ান সো ওয়ান কমন নিলে এক্স প্লাস ফোর ভালো করে লক্ষ্য করো দেখো এই দুটি টার্ম কিন্তু সমা হয়েছে আসবেই একই আসবে নাহলে কিন্তু অঙ্ক হবে না তাহলে উত্তর হচ্ছে এক্স প্লাস ফোর ইন্টু টু এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের উত্তর যখন আমাদের এক্সেস আগে সহজ থাকছে সেটাকে গুণ করে আমরা উৎপাদক বিশ্লেষণ করে এইভাবে দেখাতে পারি এটা তিন নম্বর উদাহরণ আর একটি উদাহরণ দেখায় চারটি উদাহরণ দেখার পর আমরা আসল অঙ্কে চলে যাব যে অঙ্কগুলো আমি স্পেশালিভাবে করাবো চার নম্বর উদাহরণ চার নম্বর উদাহরণ হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি টু স্কোয়ার প্লাস মাইনাস থ্রি টু স্কোয়ার প্লাস ফাইভ এই অঙ্কটি এবার একটু করাবো এটার ক্ষেত্রে একই অবস্থা কি এটার ক্ষেত্রে দুই রয়েছে আর তিন রয়েছে আমি মাইনাস সাইন প্লাস সাইনগুলো দেখছি না এখন টু টু আর থ্রি এই সিক্সকে এমন দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব যাদের যোগ ফল বা বিয়োগ ফল ফাইভ আসবে খুব ইন্টারেস্টিং এটা অঙ্কটি খুব ইন্টারেস্টিং আমি দুভাবে দেখাচ্ছি দুভাবে দেখাচ্ছি দেখো এটা আমরা করতে পারি সিক্স ইন্টু ওয়ান সিক্স হয় আবার করতে পারি থ্রি ইন্টু টু এবার কোন জোড়া নেব এক্ষেত্রে আসছে সিক্স মাইনাস ওয়ানস ওয়ান ফাইভ এক্ষেত্রে আসছে থ্রি প্লাস টু সমান ফাইভ ভালো করে দেখো ফাইভ কিন্তু আনতে হবে ফাইভ দুটো ক্ষেত্রেই আসছে সিক্স মাইনাস ওয়ান যদি করি সেটাও ফাইভ আসছে আবার থ্রি প্লাস টু যদি করি ফাইভ আসছে তাহলে এখানে থ্রি প্লাস টু নেবো না সিক্স মাইনাস ওয়ান করবো এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন দুটো ক্ষেত্রেই ফাইভ আসছে একটা বিয়োগ আকারে আসছে একটা যোগ আকারে আসছে কারণ ছয়কে আমরা যদি ছয় ইন্টু ওয়ান বা থ্রি থ্রি ইন্টু টু করি দুটো ক্ষেত্রেই ফাইভ আসছে এই ধরনের কনফিউশন আসলে যদি কোনো কারণে ভুল করে আমরা এটা আমরা নেব এটা এটাই ঠিক এটা নেওয়া যাবে না তার কারণ আছে এটা নেওয়া যাবে না এই কারণ আছে যদি আমরা এটা নিই তাহলে আমাদের ওই কমন নেওয়ার পর একই টার্ম আসবে না তাই আমরা কি করছি যদি ভুলটা ধরি থ্রি প্লাস টু তাহলে কী প্রবলেম হয় সেটা দেখাচ্ছি আমি ভুলটা ধরে করে দেখাচ্ছি টু এক্স স্কোয়ার প্লাস ফাইভটাকে ভুল ধরে করে দেখাচ্ছি যেটা হয় না সেটা ধরে করছি কেন হয় না সেটা বুঝতে পারবে কেন হয় না সেটা বোঝানোর জন্য তারপর আমি সঠিক পথে যাব কেউ যদি ভুল পথে এটা চলেও যায় কেন ভুল হচ্ছে সে বুঝতে পারবে থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি প্রশ্নটা হচ্ছে যখনই আমি এখানে কমন নেব যখনই আমি এক্স কমন নেবো তাহলে টু এক্স প্লাস থ্রি কিন্তু এখানে যখনই কমন নিচ্ছি মাইনাস এসে যাচ্ছে বোঝাতে চাইলাম যে এই টার্মটা এই টার্মটা কিন্তু আলাদা ভালো করে দেখো এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস তাহলে এটা ডিফারেন্ট তার মানে আমি যদি এই পেয়ারটা নিই তাহলে কিন্তু আমাদের অঙ্ক হবে না কারণ এর পরে টু এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস থ্রি কমন নেওয়া যায় না তাহলে এর আর যুক্তি আছে তাহলে আর একভাবে প্রকাশ করা যায় এইভাবে নেওয়ার পর যদি ভুল আসে বুঝতে হবে ছয়কে আর একভাবে প্রকাশ করা যায় ছয় ইন্টু ওয়ান সিক্স ইন্টু ওয়ান যেখানে সিক্স থেকে ওয়ান বাদ দিলে ফাইভ হয় তাই আমরা তখন কি করব এই পদ্ধতিতে হচ্ছে না যদি কেউ ভুল পদ্ধতিতে চলে যায় তখন আমরা আর এই পদ্ধতি অনুসরণ করব ছয় বিয়োগ অর্থাৎ সঠিক পদ্ধতিতে আমরা তখন এগোব পাঁচকে এক্সপ্রেস করব ছয় বিয়োগ এক কিন্তু এক্স মাইনাস থ্রি এইভাবেই করার চেষ্টা করবে সেক্ষেত্রে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এবার যদি টু এক্স কমন নিই তাহলে এক্স প্লাস আর এখানে মাইনাস কমন নিলাম এক্স প্লাস থ্রি কেন প্লাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস ওয়ান কমন নিয়েছি দেখো এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি সুন্দর কমন চলে আসছে তাহলে এক্স প্লাস থ্রি কমন নাও আনকমন হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান এই হচ্ছে আমাদের উত্তর তাহলে কিছু কিছু অঙ্কের যদি দুরকমভাবে প্রকাশ করা যায় এই যে দুরকম পদ্ধতিতে প্রকাশ হয় তার মধ্যে একটি পদ্ধতি ঠিক একটি একভাবে যে কোনভাবে এক্সপ্রেস করলে ঠিক হবে সেটা আমাদের কিন্তু করতে হবে ঠিক আছে তা এটা আমরা দেখালাম এই কারণে স্পেশালি যে দুভাবে প্রকাশ করা গেলেও যেটা ঠিক সেটা আমাদের নিতে হবে ভুলটা বাদ দিতে হবে ঠিক আছে এবার আমরা চলে যাই আমাদের স্পেশাল অঙ্কে যে অঙ্কগুলো আমরা করাবো প্রথম হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করি ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস নাইন এই অঙ্কটি আমি করে দেখাবো আমি এতক্ষণ যে উদাহরণ দিয়ে দেখালাম উৎপাদক বিশ্লেষণ কি বা কীভাবে প্রকাশ করব। আমরা পার্টি উৎপাদক বিশ্লেষণ করেছি গুণ আকারে মৌলিক উৎপাদক বিশ্লেষণ আকারে আবার এমনি উৎপাদক বলে অন্যভাবে করা যায় আর বৃদ্ধান্তিক রাশিমালার উৎপাদক বিশ্লেষণ প্রথম কমন ফ্যাক্টর শিখেছি কোয়াডিটিক ফর্মুলা এক্সপ্রেশন শিখেছি এখন আমরা যেটা মিডল টার্ম ফ্যাক্টর শিখছি সেটার এবার কিছু অঙ্কে স্পেশাল কিছু অঙ্কে চলে যাব আমরা ঠিক উদাহরণে দেখালাম যেভাবে এখানে রয়েছে ফোর আর এখানে নাইন তাহলে ফোর ইন্টু নাইন থার্টি সিক্স এই থার্টি সিক্সকে আমরা এমন দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। যে তাদের যোগ বা বিয়োগ সেই সংখ্যা দুটি যোগ বা বিয়োগ যেন এই থার্টিন হয় তা অলরেডি ফোর আর নাইন দেখো ভালো করে ফোর আর নাইন থার্টিন হয়ে গেছে ফোর আর নাইন অর্থাৎ ফোর ইন্টু নাইন কারণ ফোর প্লাস নাইন হচ্ছে থার্টিন তাই ফোর ফোর নাইন যে থার্টি সিক্স চার নয় ছত্রিশ চার আর নয় যোগ করলে তেরো হয় তাই আমরা এবার এর পরে সমান চিহ্ন দিয়ে ফোর এক্স স্কোয়ার প্লাস তেরো তেরোকে কী করছি ফোর প্লাস নাইন দিয়ে এক্সপ্রেস করছি খুব সহজ আগের উদাহরণগুলো বুঝে গেলে এই অঙ্কগুলো করা আর কোনো ব্যাপারই না ব্যাকেট তুলে দাও বিচ্ছেদ নিয়ম ডিস্ট্রিবিউটেড প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন ফোর এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন সো টেক কমন এর পরের স্টেপে কমন নাও যেটা কমন যাচ্ছে আমাদের কী কমন যাচ্ছে এখানে ফোর এক্স এখানে কী কমন যাচ্ছে নাইন দেখো ভালো করে লক্ষ্য করে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান যেই তোমার এই দুটো ঠিক হয়ে যাবে এখানে তো মাইনাসের কোনো সমস্যাই নেই সেক্ষেত্রে আমাদের অঙ্ক হয়েই গেলো প্রায় এক্স প্লাস ওয়ান ইন্টু ফোর এক্স প্লাস নাইন খুব সহজ অঙ্ক তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস নাইন প্রথমে আমরা এই এক্সেস্কেয়ারের সহগের সঙ্গে ধ্রুবকের গুণ করব সেটাকে দুটি সংখ্যার গুণ আকারে প্রকাশ করব যে দুটি সংখ্যার গুণ আকারে প্রকাশ করব। তাদের যোগফল বা বিয়োগ ফল যেন মিডিল টার্ম অর্থাৎ মধ্যপদের সহক হয় মিডিল টার্ম ফ্যাক্টর থার্টিনকে আমরা এক্সপ্রেস করব এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার ওয়ান ঠিক আছে আমরা চলে যাই কোশ্চেন নাম্বার টুতে কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টু হচ্ছে এক্সস্কেয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর খুব সহজ অঙ্ক কারণ এখানে কিছু নেই এখানে কিছুই নেই এটা দুই নম্বর প্রশ্ন অর্থাৎ এর এর আগে কিছু নেই মানে ওয়ান রয়েছে ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর অর্থাৎ ফোরকে এক্সপ্রেস করতে হবে কি এমন দুটি সংখ্যার গুণ আকারে যেখানে ফাইভ আসে ফোর ওয়ান জে ফোর ফোর ওয়ান জে ফোর অর্থাৎ ওয়ান প্লাস ফোর সোমান ফাইভ যোগ ফল আকারে হয়ে যাচ্ছে ওয়ান প্লাস ফোর সোমান ফাইভ আবার ওয়ান ইন্টু ফোর সোয়ান ফোর অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ফাইভটাকে এক্সপ্রেস করছি ওয়ান প্লাস ফোর এক্স প্লাস ফোর সমান স্কোয়ার প্লাস এক্স দিয়ে গুণ করে দাও x প্লাস ফোর এক্স প্লাস প্লাস ফোর এক্স কমন নাও এক্স প্লাস ওয়ান ফোর এক্স প্লাস ফোর ফোর কমন নাও এক্স প্লাস ওয়ান এই যে এক্স প্লাস ওয়ান এক্স এসে গেছে এক্স প্লাস ওয়ান এক্স এসে গেছে অর্থাৎ এক্স প্লাস ওয়ান আমরা কমন নিলাম আর এক্স প্লাস ফোর এবং এই দুটি সংখ্যাকে যদি গুণ করি কিন্তু এই এক্সপ্রেশনটাই পাবো উৎপাদক বিশ্লেষণের যে উত্তর পাবো তাদেরকে যদি পুনরায় আমরা রাফলি গুন করি ব্যাক ক্যালকুলেশন করি এই দুটোকে গুন করি গুন করলে কিন্তু মাল্টিপ্লিকেশন করলে এই প্রোডাক্টটাই পাবো এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফোর অর্থাৎ একটা অ্যালজাব্রিক এক্সপ্রেশনকে প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করছি যতগুলো ম্যাক্সিমাম প্রোডাক্ট আকারে অ্যালজাব্রিক এক্সপ্রেশনকে প্রকাশ করা যায় আবার যদি একে প্রোডাক্ট করা হয় মাল্টিপ্লাই করা হয় তাহলে এটাই ব্যাক ব্যাক আসবে এটাই ফিরে আসবে এটা আছে আমাদের কোশ্চেন নাম্বার টু তাহলে কোশ্চেন নাম্বার টু ভেরি ইজি এরপর চলে যাব আমরা কোয়েশ্চান নাম্বার থ্রিতে খুব সহজ শুধু পদ্ধতিটা একটু শিখে রাখতে হবে এবং অজস্র প্র্যাকটিস করতে হবে যে যত মিডল টার্ম প্র্যাকটিস করবে তার কাছে মিডিল টার্ম ফ্যাক্টার তত সহজ পদ্ধতি সেম একই পদ্ধতি যতগুলো অঙ্ক দেখাবো আমি সেম পদ্ধতিতে দেখাবো এরপরে কোয়েশ্চেন নাম্বার থ্রি একটু আলাদা মনে হচ্ছে এখানে এ প্লাস বি রয়েছে এখানে মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স এখানে যদি মাইনাস ফাইভটা কমন নাও এই এ প্লাস বি এসে যাবে তাই একটু নতুন ধরনের অঙ্ক এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার এ মাইনাস ফাইভটা কমন নিলাম এই কোশ্চেনটা কপি করছি না কোশ্চেন থেকে সরাসরি করছি ইকুয়াল দিয়ে মাইনাস ফাইভ কমন নিলাম মাইনাস ফাইভ কমন মানে প্লাস হয়ে গেল এখানে সাইন চেঞ্জের ব্যাপারটা খুব সাবধান মাইনাস ফাইভ কমন নেওয়ার জন্য কিন্তু প্লাস হচ্ছে বি কেয়ারফুল সাইন নেগেটিভ সাইন সো মাইনাস জন্য মাইনাসটা প্লাস হয়ে গেল এবার দেখো এ প্লাস বি এখানেও এ প্লাস যদি আমরা এ প্লাস বিকে এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস আমরা এক্স ধরতে পারি ধরি এ প্লাস সমান তাহলে হচ্ছে এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে আমরা এখানে মেনশান করবো কি ধরি এ প্লাস বি সমান এক্স এটা কিন্তু ধরে নিতে হবে এবং মেনশান করতে হবে ডান দিকে যে আমরা এ প্লাস বিকে এক্স ধরেছি তাই এক্স মাইনাস এবং খুব সাবধান অঙ্ক কমপ্লিট করার পর আবার কিন্তু এক্সের ভ্যালুটা পুট করতে হবে এ প্লাস অনেকে এক্স আকারে রেখে দিল উত্তর সেক্ষেত্রে কিন্তু নম্বর পাওয়া যাবে না তাই সঠিকভাবে করার জন্য এই অঙ্কগুলোর একটা কমন এরর হয় যখন কোনো এক্সপ্রেশানকে ধরা হয় উত্তর করার সময় আমরা ভ্যালু পুট করতে ভুলে যাই কিন্তু শেষে এক্স আকারে রাখলে হবে না এক্সটা ছিল না আমাদের এবি বি আকারে সংখ্যা ছিল তাই এ বি আকারে এক্সপ্রেস করতে হবে অর্থাৎ এক্সের মানটা বসাতে হবে তাই এখনই বলে দিলাম যে আমরা এ প্লাস বিকে এক্স ধরেছি তার মানে পরে বা এক্সের জায়গায় এ প্লাস বি ধরেই বসিয়ে আমরা উত্তর করব আচ্ছা সিক্স খুব ইন্টারেস্টিং সিক্স সিক্স হচ্ছে আমরা মেনলি টু ইন্টু থ্রি সিক্স আর আমরা জানি টু প্লাস থ্রি হচ্ছে ফাইভ যদি না হয় তখন সিক্স ইন্টু ওয়ান করবো কারণ সিক্সকে দুভাবে এক্সপ্রেস করা যায় সিক্স ইন্টু ওয়ান আর টু ইন্টু থ্রি তাই ফাইভ আনার জন্য আমরা প্রথম এটা দেখি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মানে হচ্ছে টু প্লাস থ্রি মাইনাস ব্যাকেটে টু প্লাস থ্রি শুধু ফাইভটাকে এক্সপ্রেস করছি মাইনাসটা আগেই রাখছি শুধু ফাইভটাকে এক্সপ্রেস করছি টু প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সিক্স মাল্টিপ্লিকেশান ব্যাকেট রিমুভ করে দাও ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ বি কেয়ারফুল দ্য সাইন ইজ নেগেটিভ প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স খুব সাবধান মাইনাস থাকার জন্য ব্যাকেটের আগে মাইনাস মানেই মাল্টিপ্লিকেশান খুব সাবধানে করবে এবার আমরা এক্স কমন নিচ্ছি এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কমন নিলাম এরপরে কী কমন আসবে এরপরে কী কমন আসবে মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স কী কমন হয় মাইনাস থ্রি কমন আসবে মাইনাস থ্রি মাইনাস থ্রি

প্লাস বিকে এক্স ধরেছিলাম তাই এক্সের পরিবর্তে আমরা এ প্লাস বি বসাবো যদি না বসায় তাহলে কিন্তু ভুল হবে অঙ্ক কারণ এক্স ছিল না তাই এক্সের মান আমরা বসাবো এ প্লাস বি এটা খুব কমন এর হয় ভালো ভালো স্টুডেন্টসদের এটা কমন এর যে আমরা ধরে নিয়ে কিন্তু মান শেষে বসাই না এই যতক্ষণ না বসাবো ততক্ষণ কিন্তু হবে না কারণ এক্সের জায়গায় এ প্লাস বি আমরা জানি এক্স সমান এ প্লাস বি তাই এক্সের জায়গায় পরিবর্তে এ প্লাস বি বসিয়ে আমরা উত্তর করবো এ প্লাস বি মাইনাস টু ইন্টু এ প্লাস বি মাইনাস থ্রি তাহলে এক্স ধরে করলাম কেউ এক্স না ধরে এ প্লাস বি ধরেই ডাইরেক্ট করতে পারে কেউ যদি করতে চায় কিন্তু আমরা ধরলে সহজ হবে এ প্লাস বিকে এক্স ধরলে একটা টার্ম ফ্যাক্টর করতে পারবো সিক্স থ্রি ইন্টু টু খুব সুন্দরভাবে শেষে আমরা এক্সের জায়গায় এ প্লাস বিটা বসাবো তাহলে আমরা এই অঙ্কটি করে নিলাম টার্ম ফ্যাক্টর একটু নতুন ধরনের এ প্লাস বিকে এক্স ধরে করলাম খুব সহজভাবে হয়ে গেল ঠিক আছে এর পরের অঙ্কে চলে যায় এটা চার নম্বর অঙ্ক এটাও কোয়ার্ডিক ফর্মুলা কিন্তু এক্স স্কোয়ারের রেসপেক্টে এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে এখানে এক্স স্কোয়ার আছে এটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে চাই তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আর এক্স স্কোয়ারকে দেখতে একটু অর্ডার লাগার জন্য এক্স স্কোয়ারকে এ ধরে নাও তাহলে এক্স স্কোয়ারকে যদি আমরা এ ধরি ধরে নাও এক্স স্কোয়ার সমান এ তাহলে এক্স টু দি পাওয়ার ফোর কী হবে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর হবে এ স্কোয়ার তাই আমরা চেষ্টা করবো এক্স স্কোয়ারের পরিবর্তে এ বসার আর এক্স টু দি পর ফোরের জায়গায় এ স্কোয়ার স্কোয়ার সমান এক্স টু দি পর ফোর মানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এবার দেখো এক্স স্কোয়ারের জায়গায় এ যদি পুট করি তাহলে এ স্কোয়ার স্কোয়ার এটা হচ্ছে মাইনাস সেভেন এক্স প্লাস সরি সেভেন এক্স করতে পারবো না কারণ এক্স স্কোয়ারটাকে আমরা কী ধরেছি এ ধরেছি সেভেন এ প্লাস টুয়েলভ ওকে ভালো করে দেখে নাও এক্স স্কোয়ারকে আমরা ধরেছি এ এখানে ডান দিকে মেনশান করে দিই ধরি ধরি এক্সার সমান এ ব্যাস এক্স স্কোয়ার সমান এ তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস টুয়েলভ এক্স স্কোয়ারে জায়গায় এ পুট করলাম এক্স টু দি পার ফোর আছে এটা এ স্কোয়ার স্কোয়ার মাইনাস সেভেন এ প্লাস টুয়েলভ এবার আমরা মিডিল টম ফ্যাক্টর করি সরাসরি করা যায় এটাকে কিন্তু আমরা এটাকে মিডিল টম ফ্যাক্টর করলে সহজ হবে এবার আমাদের কাজ এখানে কিছু নেই মানে ওয়ান তাহলে টুয়েলভ টুয়েলভকে আমরা দুটি সংখ্যার গুণ ফল আকারে প্রকাশ করবো থ্রি ইন্টু ফোর কেন কারণ থ্রি প্লাস ফোর হচ্ছে সেভেন সিক্স ইন্টু টু টুয়েলভ হয় কিন্তু সিক্স প্লাস টু তো সেভেন আসবে না আমাকে থ্রি ইন্টু ফোর করতে হবে কারণ থ্রি প্লাস ফোর সেভেন হয় তাই থ্রি আর ফোরের গুণফল নিতে হবে তিন আর চারের গুণফল নিতে হবে তিন প্লাস চার সাত অর্থাৎ এ স্কোয়ার মাইনাস সেভেন সেভেনের জায়গায় কী করছি থ্রি প্লাস ফোর এ প্লাস টুয়েলভ এ স্কোয়ার মাইনাস ব্যাকেট তুলে দাও বিচ্ছেদ নিয়ম থ্রি এ থ্রি এ মাইনাস ফোর এ প্লাস টুয়েলভ এবার এ কমন নাও তাহলে হচ্ছে এ মাইনাস থ্রি এখানে বি কেয়ারফুল মাইনাস ফোর কমন নিচ্ছি বি কেয়ারফুল মাইনাস ফোর এই মাইনাস সাইন থাকার জন্য এ মাইনাস থ্রি হয়ে যাবে এখানে তাহলে আমাদের আসছে এ মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস ফোর এখানেই শেষ নয় অনেকে শেষ ভাববে না এখানে শেষ নয় এ ছিল না আমাদের এ মানে এক্সেস কেয়ার মান বসাতে হবে এবং মান বসিয়ে দেখতে হবে আবার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কিনা যদি আবার উৎপাদক বিশ্লেষণ হয় আবার করতে হবে ইনকমপ্লিট রাখা যাবে না উৎপাদক বিশ্লেষণ মানে কি যতক্ষণ এ থেকে উৎপাদক করতে পারো যদি তুমি তিরিশকে এরম করে দাও তিরিশ তিরিশে মান হচ্ছে দুই ইন্টু পনেরো হবে না কারণ পনেরোকে আবার করা হয় তিন ইন্টু পাঁচ তাই আমরা কি করি যতক্ষণ উৎপাদক বিশ্লেষণ করা যাবে ততক্ষণ করতে হবে এবার এর মান বসাই এর মান এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এখানে এর মান এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এখানে আমরা মেনশান করলাম কি যে এ সমান এক্স স্কোয়ার এই মানটা লিখে রাখলাম কারণ এ সমান এক্স স্কোয়ার তাই মানটা বসালাম এবার একটু ভাবতে হবে যে আবার উৎপাদক বিশ্লেষণ করা যায় না যায় না একটু দেখো তো এক্স স্কোয়ার মাইনাস থ্রিকে উৎপাদক বিশ্লেষণ করা যায় না স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এর কোনো হোল স্কোয়ার হবে না ন্যাচারাল নাম্বারে কিন্তু ফোর হয় এর হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টুয়ের হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোয়ার্ড ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি এবং হবেই করতে অ্যাপ্লাই করতে পারি নাহলে ইনকমপ্লিট হয়ে যাবে তাহলে আমাদের আসছে এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড প্যাকেট একটু ইউজ করি এক্সের স্টেপ দেখার জন্য সেকেন্ড প্যাকেট ইউজ করলাম এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করবো তারপর আমাদের কমপ্লিট হবে আর এই পার্টটা ফ্যাক্টরাইজেশান হয় না আর এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এটা হতে আমাদের ফাইনাল উত্তর এই পর্যন্ত না করলে কিন্তু ভুল হবে তাহলে তাহলে উৎপাদক বিশ্লেষণের যেটা দেখলাম মিডিল টার্ম ফ্যাক্টারের যে কীভাবে কোন দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করলে মধ্য পদের যে সহক সেই সহকটাকে বিশ্লেষণ করতে পারবো মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবো এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে যখন আমরা কমন নেব প্লাস মাইনাসের ব্যাপারটা খুব লক্ষ্য রাখতে হবে কারণ প্লাস মাইনাস ভেরি ইম্পর্টেন্ট কমন এর হয় এটা প্লাস মাইনাসের থার্ড ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যখন কোনো এক্সপ্রেশানকে ধরা হয় যেমন আমরা এক্সেস এ ধরেছি ঠিক তেমনি সেই মানটা যেন বসা হয় শেষে না বসালে কিন্তু ভুল হবে তাই যেটাকে ধরে নেবো সেখানে সেই মানটা বসাবো মানে এর আকারের আগুন এর মানটা বসালাম এটা একটা একটা ব্যাপার খুব কমনের হয় আর একটা কমনের হয় যে আর একবার মান বসানোর পর আরও ফ্যাক্টরাইজেশন করা যাচ্ছে কিনা আরও ফ্যাক্টার্স হচ্ছে কিনা অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ কমপ্লিট আরও করা যায় কি না সেটা ভাবতে হবে একটু একটু ভাবতে হবে যেমন এখানে ছেড়ে দিলে কিন্তু কমপ্লিট নয় এটাকে আবার ফ্যাক্টরাইজেশন করা যাচ্ছে তাহলে এতগুলো জিনিস খেয়াল রাখতে হবে যখন এই চারটে জিনিসের দিকে খেয়াল রাখবে তখন দেখবে তোমার অঙ্ক কোনো রকমভাবে ভুল হবে না এই চারটে মাথায় রাখতে হবে এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে আমরা এর পরের অঙ্কে চলে যাই তাহলে এর পরের অঙ্ক এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক অনেক জায়গায় আসে অনেক কম্পিটিটিভ পরীক্ষায় আসে স্কুলের পরীক্ষায় আসে এটাকে কিভাবে এক্সপ্রেস করলে দুশো দুই টু হান্ড্রেড টু আনতে হবে এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার মাঝখানে এবি টার্ম এইভাবে থাকতেও পারে দুটো ভ্যারিয়েবল দিয়ে সেক্ষেত্রে আমাকে দুশো দুই আনতে হবে নাইনটি নাইন নাইনটি নাইন অর্থাৎ আমাদের কাজ হচ্ছে এই নাইনটি নাইন ইন্টু নাইনটি নাইন এই নাইনটি নাইন ইন্টু নাইনটি নাইন এর যে প্রোডাক্ট এর প্রোডাক্টটা তো অনেক বড়ো একে এক্সপ্রেস করতে হবে তা এত বড় ফ্যাক্টর করে করতে পারো ফ্যাক্টর করে করা যায় কিন্তু এই অঙ্কটার স্পেশালি একটা ট্রিক্স আছে যে নাইনটি নাইন নাইনটি নাইন মানে কি নাইনটি নাইন হচ্ছে আমি এখানে দেখাই নাইনটি নাইন হচ্ছে নাইন ইন্টু ইলেভেন আর একটা নাইনটি নাইন আছে নাইন ইন্টু ইলেভেন অর্থাৎ যদি আমি এর ফ্যাক্টার এর ফ্যাক্টর করতে চাই তাহলে নাইন ইন্টু ইলেভেন ইন্টু নাইন ইন্টু ইলেভেন পাবো নাইন ইন্টু ইলেভেন ইন্টু নাইন ইন্টু ইলেভেন আমি যদি এই এটাকে একজোড়া ধরে নিই আর এটাকে একটা ধরে নিই অর্থাৎ নাইন নাইন যে এইটটি ওয়ান আর ইলেভেন ইলেভেন যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ান অর্থাৎ এইটটি ওয়ান ইন্টু ওয়ান টোয়েন্টি ওয়ান ধরি ভালো করে দেখো এই দুটো অ্যাড করলে আমাদের কিন্তু দুশো দুই আসবে একাশি ইন্টু একশো একুশ এটা প্রাইম ফ্যাক্টর করে করতে পারো কেউ আর কেউ মাথায় রাখতে পারো যে এই নাইনটি নাইনের এই নাইন নিলাম আর এই নাইনটি নাইনের এই নাইন নিলাম তাহলে নাইন নাইন যে এইটি ওয়ান আর এখানে ইলেভেন ইন্টু ইলেভেন ওয়ান টোয়েন্টি ওয়ান তাহলে আমাদের একটু হিসাব করবো একাশি আর একশো একুশ এইটটি ওয়ান প্লাস ওয়ান টোয়েন্টি ওয়ান টু হান্ড্রেড টু হয় যোগ করে দেখবে আমরা যদি যোগ করি একশো একুশের সঙ্গে একাশি তাহলে আসবে দুশো দুই এই ট্রিক্সটা মাথায় রাখতে হবে যে নাইনটি নাইনে নাইন নেবো ইলেভেন রেখে দেবো এখানে নাইনটি নাইনে নাইন নেবো ইলেভেন নেবো মানে এটা হচ্ছে নাইন ইন্টু ইলেভেন এটা হচ্ছে নাইন ইন্টু ইলেভেন আমরা নাইন নাইন এইটটি ওয়ান নিলাম আর তার সঙ্গে ইলেভেন ইলেভেন যে ওয়ান টোয়েন্টি ওয়ান নিলাম তাহলে ওয়া টু হান্ড্রেড টু পাচ্ছি এটা মাথায় রাখলে অঙ্কটি সহজ হয়ে যাবে এটা স্পেশাল টাইপের প্রবলেম আর তা তাহলে প্রাইম ফ্যাক্টর করে করে দেখতে হবে একটু সময় লাগবে এই হচ্ছে আমাদের স্টেপ এবার তাহলে আমরা অঙ্কটি করি সমান নাইনটি নাইন স্কোয়ার মাইনাস কী দেখালাম এইটটি এই যে এইটটি প্লাস ওয়ান টোয়েন্টি প্লাস ওয়ান টোয়েন্টি ওয়ান প্লাস এই তাহলে এটা দুশো দুই আসছে সাবধান মাইনাস সাইন রয়েছে বারবার বলি ব্যকেট যখন রিমুভ করবো বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করবো তখন সাইন চেঞ্জ হবে এটা এ বি মাইনাস বি কেয়ারফুল মাইনাস ওয়ান টোয়েন্টি ওয়ান এ বি প্লাস নাইনটি নাইন বি স্কোয়ার খুব সহজে মিডল ফ্যাক্টর হয়ে গেল এরপর আমরা নাইন কমন নিচ্ছি আর এখানে এ কমন নিচ্ছি নাইন এ কমন নিলে নাইন ইলেভেন আর স্কোয়ার এ এখানে নাইন নাইন যে ইলেভেন নাইন বি এ কমন নিচ্ছি বি রয়েছে ইলেভেন এ মাইনাস নাইন বি এখানে কী কমন নেব এখানে যদি আমরা ইলেভেন বি কমন নিই তাহলে হবে ইলেভেন বি ইলেভেন বি কমন নিলে হচ্ছে ইলেভেন এ মাইনাস নাইন বি ভালো করে লক্ষ্য করো দেখো এই দুটি টার্ম সমান ইলেভেন এ মাইনাস নাইন বি খুব ইন্টারেস্টিং কোশ্চেন কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে ইলেভেন এ মাইনাস নাইন বি ইলেভেন এ মাইনাস বি নাহলে ইলেভেন এ মাইনাস নাইন বি ইন্টু নাইন এ মাইনাস বি নাইন এ মাইনাস ইলেভেন বি এটা আমাদের এ বি আকারে ছিল কাউকে কিছু ধরি তাই উত্তর হচ্ছে আমাদের এটাই ইলেভেন এ মাইনাস নাইন বি ইন্টু নাইন এ মাইনাস ইলেভেন বি এই দুটোকে গুণ করলে আমরা এটাই পাবো অর্থাৎ উত্তর আমাদের এখানে এসে গেল অঙ্কটি খুব বড় না কিন্তু একটু ট্রিকীয় অঙ্ক আমাদেরকে একটু ভাবতে হবে এই ব্যাপারটা যে নাইনটি নাইনের নাইনটি নাইনের নাইন ইন্টু ইলেভেন নিচ্ছি আবার আরেকটি নাইনটি নাইন আছে নাইন ইন্টু ইলেভেন নিচ্ছি আমরা কি করলাম এই নাইন নাইন যে এইটটি ওয়ান একটা পেয়ার নিলাম আর এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান তাহলে অঙ্কটি সহজ হবে এই হচ্ছে আমাদের পাঁচ নম্বর অঙ্ক বিলিডাম ফ্যাক্টরে একটা স্পেশাল টাইপ অফ প্রবলেম এরপর আমি আর অঙ্ক করবো সেটা লাস্ট অঙ্ক এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক অনেক জায়গায় আছে এ না ছ নম্বর অঙ্ক নেক্সট কোশ্চেনে চলে যায় এই হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস টোয়েন্টি ফোর এটা দেখে মনে হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর নয় কিন্তু না মিডিল টার্ম ফ্যাক্টর এটা কিন্তু মিডিল টার্ম ফ্যাক্টর কিন্তু মিডিল টার্ম ফ্যাক্টরের আকারে সাজিয়ে আনতে হবে মিডিল টার্ম ফ্যাক্টর যে হচ্ছে সেই আকারে আনতে হবে আমাদেরকে এনে তারপর মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবো এটা একটা স্পেশাল টাইপ অফ প্রবলেম এটা করার আগে একটু ভাববে আমাদেরকে গুণই করতে হবে মাল্টিপ্লিকেশানই করতে হবে কার সঙ্গে কাকে মাল্টিপ্লাই করবে এখানে দেখে না প্লাস ওয়ান মাইনাস ফোর ভালো করে লক্ষ্য করো প্লাস ওয়ান মাইনাস ফোর অ্যাড করলে হচ্ছে মাইনাস থ্রি প্লাস ওয়ান এখানে মাইনাস ফোর আর এখানে পাচ্ছি এখানে পাচ্ছি প্লাস থ্রি মাইনাস সিক্স প্লাস থ্রি মাইনাস সিক্স তাহলে কী হচ্ছে সেক্ষেত্রে আমাদের আসছে মাইনাস থ্রি অর্থাৎ আমাকে এমন পেয়ার করে নিতে হবে তাহলে এক্স প্লাস ওয়ানের সঙ্গে এক্স মাইনাস ফোর মাল্টিপ্লাই করতে হবে আর এক্স প্লাস থ্রির সঙ্গে এক্স মাইনাস সিক্স মাল্টিপ্লাই করতে হবে অর্থাৎ অ্যারেঞ্জ যখন করবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর আর আর এক আর একটা পেয়ার হচ্ছে এক্স প্লাস থ্রির সঙ্গে গুণ করবো আমরা এক্স মাইনাস সিক্স প্লাস টোয়েন্টি ফোর কেন এই দুটোকে অ্যারেঞ্জ করলাম এক্স প্লাস ওয়ানের সঙ্গে এক্স মাইনাস ফোর কারণ এখানে দেখিয়েছি প্লাস ওয়ান আর মাইনাস ফোর মিলে অ্যাড করলে মাইনাস থ্রি হয় আর মাইনাস প্লাস থ্রির সঙ্গে মাইনাস সিক্স অ্যাড করলে মাইনাস থ্রি দুটো ক্ষেত্রে মাইনাস থ্রি আসে আমরা গুণ করার সময় আরও ভালো করে বুঝতে পারবো তাই এই পেয়ার দুটোকে একটু সাজিয়ে নেওয়া হলো এবার এই দুটো গুণ করো এক্স এক্স প্লাস ওয়ানের সঙ্গে এক্স মাইনাস ফোরের মাল্টিপ্লিকেশান করবো মুখে মুখে করা যায় এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর এক্স অ্যাড করলে মাইনাস থ্রি এক্স ওই যে মাইনাস থ্রি আসছে মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস ফোর মাইনাস ফোর জাস্ট গুণটা তোমরা পারলে রাফে করবে নাহলে যারা মুখে মুখে করতে পারবে তারা করতে পারবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এটা অ্যাকচুয়ালি গুণ করতে হবে যদি গুণটা না পারো তাহলে কী করবে এক্স প্লাস ওয়ানকে এক্স মাইনাস ফোর দিয়ে যেভাবে গুণ করে তোমরা গুণ করে থাকো সেইভাবে গুণ করবে রাফে একটু গুণ করে নেবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এক্স মাইনাস ফোর যোগ বিয়োগ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এই গুণটা তোমরা একটু করে নেবে রাফে তাহলে এই দুটোর গুণ করে গুন বসালাম এক্স স্কোয়ার আর প্লাস ওয়ান মাইনাস আর প্লাস ওয়ান মানে মাইনাস দুটোকে অ্যাড করে ঠিক আছে ঠিক একইভাবে এই দুটোকে গুণ করবো আমরা এই দুটি রাশিমালাকে গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি তোমরা রাফে একটু গুণ করে নেবে তোমরা রাফে ডান দিকে রাফ ডান দিকে করা হয় এক্স প্লাস সিক্স দিয়ে মাল্টিপ্লিকেশান বা গুণ করে নেবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি এক্স মাইনাস এইটিন এখন স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ব্যাস এই গুণটা এসে যাবে প্লাস টোয়েন্টি ফোর এইটা বাদ দেওয়া যাবে না প্লাস টোয়েন্টি ফোর ব্যাস কেন অ্যারেঞ্জ করলাম এবার বোঝা যাচ্ছে এই যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি সেম টার্ম আসবে এই যে মাইনাস থ্রির ব্যাপারটা এক্স স্কোয়ার তো আসছেই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই টার্মটা দুই দিকে একই আনার জন্য কারণ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সকে আমরা কিছু একটা ধরে নিতে পারবো পি বা এ কোন একটা টার্ম ধরে নিয়ে অঙ্কটা করতে পারবো তাই এই জন্য অ্যারেঞ্জ করা হলো এর ফার্স্ট স্টেপটা ভেরি ইম্পর্টেন্ট কার সঙ্গে কাকে গুণ করব। তার জন্য আমি ক্লু দিয়ে রেখেছি তোমরা অঙ্ক করার সময় দেখবে যদি দেখা যায় না একই আসছে না তখন একটু রিচেঞ্জ করে নেবে মেনলি আমরা এই প্লাস ওয়ান মাইনাস ফোর মানে মাইনাস থ্রি আর ক্লাস থ্রি মাইনাস সিক্স এটা দেখেই আমরা ঠিক করি এরপর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স কে আমরা এ ধরছি এ মাইনাস ফোর ওকে তারপর হচ্ছে এ মাইনাস এইটিন প্লাস টোয়েন্টি ফোর এখানে একটু মেনশন করবো যে কাকে আমরা এ ধরলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান এ ধরিলাম কারণ শেষে আবার মান বসাতে হবে এর মান খুব ইন্টারেস্টিং যখনই আমরা মান ধরবো পরে কিন্তু মান বসাতে হবে আবার গুণ এ মাইনাস ফোরকে এ মাইনাস এইটিন দিয়ে গুণ করো তাহলে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস এইটিন মানে মাইনাস টোয়েন্টি টু এ মাইনাসে মাইনাসে প্লাস ফোর এ এইটিন দিয়ে সেভেন্টি টু চারের সঙ্গে আঠারোর গুণ চার আঠারো বাহাত্তর আঠারো ঘরের নামটা চার আঠারো বাহাত্তর প্লাস টোয়েন্টি ফোর এবার আমরা বাহাত্তরের সঙ্গে চব্বিশ অ্যাড করে দাও এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এ প্লাস প্লাস নাইনটি সিক্স প্লাস সিক্স অ্যাড করে দাও নাইনটি সিক্স এবার আমরা কোয়ার্ডিটিভ এক্সপ্রেশন অর্থাৎ দ্বিঘাত সংখ্যামালায় আনতে পেরেছি এবার মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবো অর্থাৎ মিডিল টার্ম ফ্যাক্টর করার মতো আনার জন্য এতটা পরিশ্রম আমাদেরকে করতে হবে এই পর্যন্ত প্রথমে গুণ তারপরে ধরে নিয়ে আবার গুণ তারপর আমাদের মিডিল টার্ম ফ্যাক্টরের আকারে এসছে এ ধরে নিয়ে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সকে আমরা এটা এ ধরে নিয়েছি হ্যাঁ এটাকে ধরে নিয়েছি এ এটাকে এ ধরে নিয়েছি তাহলে এটা হবে এ মাইনাস ফোর এটা হবে এ মাইনাস এইটিন মাল্টিপ্লাই করে এ কারে এবার মিডিল টার্ম ফ্যাক্টর মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে নাইনটি সিক্সকে নাইনটি সিক্সকে এমন দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যেন বাইশ আসে ধরে নাও সিক্স ইন্টু ষোলো অন্যভাবে চেষ্টা করবে থ্রি দিয়ে ফোর দিয়ে হবে না কিন্তু আমি ডাইরেক্ট যেটা হবে সিক্স সিক্সটিন ছয় ষোলু ছিয়ানব্বই কারণ কি যদি আমরা সিক্স আর সিক্সটিন অ্যাড করি তাহলে টোয়েন্টি টু হয় এটা ট্রায়াল মেথডে করতে হয় অ্যাকচুয়ালি আমরা যদি প্রাইম ফ্যাক্টার করি এইভাবে এইভাবে করতে করতে আমাদের ব্রেকআপ করে দেখতে হয় কার সঙ্গে কার যদি আমরা থ্রি টু জে সিক্স নিই আর এটা নিই তাহলে দেখব টু টু জে ফোর ফোর টু জে এইট এই সিক্সটিন সিক্সটিন ইন্টু সিক্স এইভাবে প্রাইম ফ্যাক্টর করেও করা যায় এই এইটুকু আমাদের ভাবতে হবে ফ্যাক্টর করার জন্য যে এই মধ্য সংখ্যাটাকে কীভাবে আমরা আনবো দুটি এবার প্র্যাকটিস করতে করতে ওয়ান স্টেপে হয়ে যাবে আমি যেমন একবারে ছয় ষোলো ছিয়ানব্বই করছি ছয় প্লাস ষোলো বাইশ এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে কিন্তু না হলে এইভাবে প্রাইম ফ্যাক্টর করে উৎপাদক বিশ্লেষণ করে দেখতে হবে কার সঙ্গে কার গুণ করে আমাদের এই বাইশ আসছে তাহলে আমাদের বাইশ আনার জন্য আমরা পেয়ে গেছি ছয় ষোল ছয় আর ষোলো সিক্স প্লাস সিক্সটিন আগে মাইনাস রয়েছে ব্র্যাকেটের আগে সাবধান কিন্তু এই যখনই আমরা গুণ করবো বি কেয়ারফুল মাইনাস সিক্স এ মাইনাস সিক্সটিন এ প্লাস নাইনটি সিক্স এই হচ্ছে আমাদের এরপর কমন এটা সিক্সটিন কমন মাইনাস সিক্সটিন কমন শুধু সিক্সটিন না মাইনাস সিক্সটিন কমন তার জন্য মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে বি কেয়ারফুল মাইনাস সিক্সটিন কমন নিলে এটা প্লাসটা মাইনাস হয়ে যায় প্লাসে মাইনাসে এটা মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে আসছে আমাদের এ মাইনাস সিক্স ইন্টু এ মাইনাস সিক্সটিন এ মাইনাস সিক্স ইন্টু এ মাইনাস সিক্সটিন এ তো ছিল না বারবার বলছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স কে এ ধরেছিলাম এই এর মানটা এখন বসাবো এর মানটা বসাবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্সটিন আমরা এখানে মেনশন করব যে এ সমান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স বসালাম এ সমান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই মানটা বসালাম আচ্ছা এখানে কি শেষ এখানে কি শেষ মনে হবে যে শেষ কিন্তু চেক করতে হবে যদি আবার টার্ম কারণ এটাও একটা কোয়াডেটিক এক্সপ্রেশন এটাও একটা কোয়াডেটিক এক্সপ্রেশন এটাও দীঘাত রাশি এটাও দীঘাত রাশিমালা তাহলে এদের আবার টার্ম ফ্যাক্টর যায় কিনা একটু ট্রাই করে দেখতে হবে যদি যায় আবার ফ্যাক্টর করতে হবে যদি না যায় এখানেই উত্তর এটাই উত্তর হবে যদি না যায় দেখো সিক্সকে ভেঙে থ্রি আসে কি দেখো তো সিক্সকে ভেঙে সিক্সকে ব্রেক আপ করে কি কখনো তুমি থ্রি আনতে পারবে ধরে নাও সিক্স হচ্ছে থ্রি ইন্টু টু আর হচ্ছে ওয়ান ইন্টু সিক্স থ্রি আর টু অ্যাড করলে থ্রি আসছে না সাবট্র্যাক্ট করলেও থ্রি আসছে না ওয়ান আর সিক্স অ্যাড করলে সেভেন আসে থ্রি আসছে না সিক্স থেকে ওয়ান সাবট্র্যাক্ট করলে ফাইভ আসে আসছে না অর্থাৎ এটা আর ফ্যাক্টার করা যাবে না এবার চলে যাই আমরা সিক্সটিন সিক্সটিনকে ব্রেক আপ করে থ্রি আসে কি না ধরো সিক্সটিনকে কীভাবে ব্রেকআপ করবে টু ইন্টু এইট আর হচ্ছে ফোর ইন্টু ফোর আর একটা হচ্ছে ওয়ান ইন্টু সিক্সটিন তিনটে কেস হয় তাহলে এইট আর টু অ্যাড করলে টেন হয় সাবটাড করলে সিক্স হয় থ্রি আসছে না ফোর ইন্টু ফোর আসছে না থ্রি ফোর প্লাস ফোর এইট হয়ে যায় ওয়ান আর সিক্সটিন সেভেন্টিন হয় আর সিক্সটিন থেকে ওয়ান বাদ দিলে ফিফটিন হয় থ্রি আসছে না অর্থাৎ সিক্সটিনকে দুটি এমন কোনো সংখ্যা মালার সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারবো না যে তাদের যোগ বা বিয়োগ ফল তিন আসবে আর এখানে ছয়কেও এক্সপ্রেস করতে পারবো না তিন আকারে অর্থাৎ এরপর আর মিডিল টার্ম ফ্যাক্টর যাচ্ছে না কিন্তু চেক করবে কিন্তু যাচ্ছে না বলে থেমে যাবে চেক করতে হবে আমি চেক করলাম তারপর কনফার্ম হলাম যে আর ফ্যাক্টর করা যাচ্ছে না এটাই উত্তর অনেক অঙ্কে কিন্তু বেশিরভাগ অঙ্কে আবার ফ্যাক্টরাইজ ফ্যাক্টরাইজ হয় আবার উৎপাদক বিশ্লেষণ করা যায় কোন একটা রাশিমালার আবার উৎপাদক বিশ্লেষণ করা যায় মিডিল টার্ম ফ্যাক্টর করা যায় তখন আবার মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে এই একটা বিশেষ টাইপের অঙ্ক যেখানে দুবার মিডিল টার্ম ফ্যাক্টর হতে পারে এখানে হচ্ছে না আমাদের ভাগ্য বলো এখানেই আমরা স্টপ করে দিলাম আমি আবার এটাকে রিভাইজ দিচ্ছি অঙ্কটা খুব স্পেশাল টাইপ অফ প্রবলেম অঙ্কটি কী ছিল এই যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস টোয়েন্টি ফোর এই টাইপের অঙ্ক অনে অনেক অঙ্ক আছে সব একই টাইপের আমরা দেখবো কার সঙ্গে কাকের জোরে গুণ করবো এটা সাজানো নেই কিন্তু আমরা সাজিয়ে নেব এক্স প্লাস ওয়ান এখানে কী আছে প্লাস ওয়ান ভালো করে দেখো এটা হচ্ছে প্লাস ওয়ান এটা হচ্ছে মাইনাস ফোর এই দুটোকে অ্যাড করে আসছে মাইনাস থ্রি আর প্লাস থ্রি মাইনাস সিক্স মাইনাস থ্রি যখনই সেম এসে যাবে রেজাল্ট অ্যাডিশান তখন আমরা জেনে গেলাম এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ করতে হবে তাই অ্যারেঞ্জ করে নিলাম গুণ করলাম গুণটা তোমরা রাফে করবে কারণ ওর গুণ অনেকটা পারে না বীজগণিত রাশিমালার গুণ আর যদি প্র্যাকটিস করে থাকো ভালো তাহলে এক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এই গুণটা রাফে করবে এবার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই যে সেম টার্ম এসছে এই যে সেম টার্ম এসছে হ্যাঁ এই সেম টার্মটাকে কী করলাম আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই টার্মটাকে আমরা এ ধরে নিলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সকে এ ধরে নিলাম এ বুট করে আবার মাল্টিপ্লাই করো সেই গুণটাও রাফে করবে তারপর আমরা মিডিল টার্ম এক্সপ্রেস করার জন্য এক্সপ্রেশন পেয়েছি অর্থাৎ দীঘাত রাশিমালা পেয়ে গেছি স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এ প্লাস নাইনটি সিক্স এই রাশিমালাটিকে এই রাশিমালাটিকে কী করবো আমরা আওয়ার মিডিল টার্ম ফ্যাক্টর করবো যেটা আসল জায়গায় এসে গেছে নাইনটি সিক্সকে ব্রেক আপ করে টোয়েন্টি টু আনতে হবে ঠিক আছে টোয়েন্টি টু এনেছি আমরা এখানে সিক্স ইন্টু সিক্সটিন অন্যভাবে এক্সপ্রেস করলে আসবে না এবার সিক্স ইন্টু সিক্সটিন কমন নাও এ মাইনাস সিক্স ইন্টু এ মাইনাস সিক্সটিন এর ভ্যালুটা পুট করে দাও এর ভ্যালু পুট করতেই হবে কারণ আমরা এক্স এক্স স্কোয়ারে মাইনাস থ্রি এক্স ধরেছিলাম ভ্যালু ফুট করে দিলাম এখানেই আমাদের কমপ্লিট হলো কারণ এরপর আমরা ট্রাই করে দেখলাম যে আর কোনো মিডিল টার্ম ফ্যাক্টর হচ্ছে না আর কোনো ফ্যাক্টরাইজ হচ্ছে না তাই আমরা এখানে স্টপ করবো এবং এটাই হবে আমাদের উত্তর তা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রবলেম তাহলে আমরা আজকে যেটা শিখলাম যে মধ্য মধ্যসহক বিশ্লেষণ যেটা মিডিল টার্ম ফ্যাক্টর আমাদের এটা তেরোতম অধ্যায়ে আছে ক্লাস এইটের গণিত বইয়ে তেরোতম অধ্যায়ের অঙ্ক অসংখ্য অঙ্ক আছে তার মধ্যে বেশ কিছু অঙ্ক করালাম যে কিভাবে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করবো কীভাবে ফ্যাক্টরাইজেশানগুলো করবো এটা স্পেশাল এটা প্র্যাকটিস করতে থাকবে ভবিষ্যতেও খুব কাজে লাগবে তা এটা ভালো করে তোমরা প্র্যাকটিস করো এবং যেগুলো লক্ষ্য রাখবে যে প্লাস মাইনাসের ভুল এর অর দুই আমরা যখন কোনো টার্মকে ধরে নেব এ যেমন এখানে ধরেছি এ সেই মানটা ধরে নেওয়ার সময় উল্লেখ করবে এবং শেষে ভ্যালুটা পুট করবে এটা খুব দরকার আর একটা হচ্ছে ফাইনালি আর কোনো এক্সপ্রেশন মানে লাস্টে আবার কোনো উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে কিনা ফ্যাক্টরাইজ করা যাচ্ছে কি না সেটা কিন্তু আমাদের দেখতে হবে কারণ প্লাস মাইনাসের কমন ভ্যালু পুট করতে গিয়েও কমন এর ভ্যালু পুট করি না আমরা বেশিরভাগ ক্ষেত্রে পালিয়ে আসি তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিই আর থার্ড হচ্ছে আবার ফ্যাক্টরাইজ করা যাচ্ছে অথচ করলাম না এটাও কিন্তু ভুল তাই এই তিনটে দিকে লক্ষ্য রাখবে ভালো করে আর একটু প্র্যাকটিস দরকার যে যত বেশি প্র্যাকটিস করবে জলের মতো সহজ সব থেকে খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো চ্যাপ্টার হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টার্স এবং খুব কাজের চ্যাপ্টার ঠিক আছে তা আমরা এই মিডল টার্ম ফ্যাক্টরটা আজকে এখানে সুন্দরভাবে করলাম তোমরা প্র্যাকটিস করবে তোমাদের জন্য বাড়িতে কিছু প্র্যাকটিস করবে দশটি অঙ্ক আমি দিয়ে রাখবো দশটি অঙ্ক মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে রাখব তোমরা বাড়িতে প্র্যাকটিস করো দেখো পারবে আমার বিশ্বাস তোমরা পারবে তাই তোমাদের এরপর আমি হোমওয়ার্ক দিয়ে রাখছি কিছু সেই হোমওয়ার্কটা একটু দেখে নাও এই হচ্ছে পার্ট টু হোমওয়ার্ক এই হোমওয়ার্কে দশটি অঙ্ক রয়েছে এই দশটি অঙ্ক তোমরা একটু নোট করে নাও যাতে তোমরা বাড়িতে করতে পারো নমস্কার আমরা পরে আবার আলোচনা করব